হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো, আলু স্যান্ডউইচ। তো চলো এই আলু স্যান্ডউইচ কীভাবে বানাবো দেখে নিই। আলু স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি এখন ম্যাশ করে নেবো। আলুটা ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি এখানে দেবো 2 চামচ পেঁয়াজ, 2 চামচ ধনে পাতা, দেবো 2টো কাঁচা লঙ্কা। এখানে দেবো সামান্য গরম মশলা, আর দেবো গোলমরিচের গুঁড়ো, একটু দেবো চাট মশলা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব উপকরণগুলোকে আমি এখন মাখিয়ে নেবো। মশলাগুলো সব আমার আলুর সঙ্গে মাখানো হয়ে গেছে, এখন দেখে নেবো নেক্সট প্রসেস। এখানে আমি 2টো ব্রেড নিয়েছি, এই ব্রেডের উপরে এখন আমি টমেটো সস লাগিয়ে দেবো। ব্রেড 2টোতে আমার টমেটো সস লাগানো হয়ে গেছে, এখন আমি এই আলুটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। এখানে ব্রেডের উপরে আলুটা দেওয়া হয়ে গেছে, এখানে আমি আবারও একটা ব্রেড নেব, নিয়ে আবার টমেটো সস লাগিয়ে দেবো, এর উপরে চাপিয়ে দেবো। এখানে 2টো ব্রেডের উপরেই দেওয়া হয়ে গেছে, এখন দেখে নেবো নেক্সট প্রসেস। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হলে এখানে আমি 1 চামচ বাটা দিয়ে দেবো। এখন আমি ব্রেড 2টো সেকে নেবো। এখন আমি ব্রেড 2টোকে ব্রাউন কালার করে সেকে নেবো। এখন আমি উল্টো দিকে বাটা লাগিয়ে দেবো। একটা সাইড আমার খুব সুন্দরভাবে শেখা হয়ে গেছে, এখন আমি এর উল্টো দিকটা শিখে নেবো সেম একই রকমভাবে, আর এর ফ্লেমটা একদম লো থাকবে। এখানে 2টো ব্রেডই খুব সুন্দরভাবে শেখা হয়ে গেছে, এখন আমি ব্রেডগুলোকে তুলে নেব। ব্রেড 2টোকে তুলে নিয়েছি একটা প্লেটে, দেখো কত সুন্দর হয়েছে ব্রেড 2টো। এখন আমি ব্রেড 2টো কেটে নেব, খুব সুন্দর হয়েছে খেতে, এটা খুব টেস্টি। সেম একই রকমভাবে আমি 2টো কেটে নেবো। ফ্রেন্ডস, আলু স্যান্ডউইচ রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। আলু স্যান্ডউইচ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।